নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে কাঁচা আমের শরবত রেসিপি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। তো দুইটা কাঁচা আম নিয়েছি আমি, আমকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমটা একটু হলুদ হলুদ হয়ে গেছে, মানে আর বেশি দিন না পেকে যাবে। যাই হোক, এখনও পাকেনি কিন্তু পুরা শক্ত রয়েছে, জাস্ট পাকা পাকা একটা ভাব এসেছে। তো বন্ধুরা, আজকে একদম সহজভাবে আম পুরা না দিয়েই কীভাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব কম উপকরণে একদম টেস্টি ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দুইটা শুকনো লঙ্কা, আস্তে আস্তে জিরে আর গোলমরিচ টেলে নিচ্ছি, ভাজা মশলা তৈরি করব। আর এদিকে দেখুন, আম সিদ্ধ বসিয়ে দিলাম, তিনটা কাঁচা লঙ্কা দিলাম, আর দুই চামচ ব্ল্যাক সল্ট দিলাম। তারপর আম যখন একদম সিদ্ধ হয়ে গেছে তখন দিলাম এক কাপ চিনি। এখন কিন্তু আম একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর দিয়ে দেব ভাজা মশলা। তো ভাজা মশলা বড় চামচে দুই চামচ নিয়েছি। তো পরিমাণটা আপনারাই বুঝবেন, আমি দুইটা আমের জন্যই দুই চামচ করে সব কিছু দিয়েছি, আর চিনিটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমটা টক। তো আম যদি টক জাতীয় হয় তাহলে একটু বেশি করেই চিনিটা দেবেন। তো দেখুন, সিদ্ধ হয়ে গেছে একদম, সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো একদম পেস্ট হয়ে গেছে, ইচ্ছা করলে এই পেস্টটাই আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, আর গ্লাসে ঢেলে ঢেলে এইভাবে আমার মতো পরিবেশন করতে পারেন। তো দেখুন, আমি আইসবার দিয়ে খুব সুন্দর সাজিয়ে নিয়েছি, একটু ঠান্ডা জল মিক্সড করেছি, এক কাপের মতো ঠান্ডা জল দিয়েছি, আর দিয়েছি উপরে ছড়িয়ে মশলা। আর লবণ আমি যতটুকু দিয়েছি একটু কম হয়েছিল, এর জন্য আমি আরও এক চামচ লবণ দিয়েছি। এই আইডিয়াটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, নিজেরা যখন বাড়িতে তৈরি করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমের শরবতের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই মাত্র আমার হাজবেন্ড অফিস থেকে আসলো, আর একটা গ্লাস আমি হাজবেন্ডকে দিলাম, আর একটা গ্লাস আদির জন্য রাখলাম। হাজবেন্ড খেয়ে বলল দারুণ সুস্বাদু হয়েছে। বাই।